Manu bota সালাম আলাই কুম অর আহমাদুল্লাহ হিবারাকাথু আহমাদুল্লাহ আহাম দশাকিরিন আউসাল্লি বাউসাল্লি মহালেনে বিএল আমিন ভাল আলহিত এবি না তহরিন ও সহবিহী আজমাইন ও বাদ দূরিের এবং কাাছের অগনিত ও দর্শক ভাই বোনদেরকে শুভেচ্ছা অরকবাদ জানিয়ে শুরু করছি আমাদের কোরান কেন্দ্রিক এই নিয়মিত আয়োজন আসুন কোরান পড়ি কোরান বুঝি কোরান দিয়ে জীবন করুড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই নিয়্যতকে কবুল করেন আর কোরআনের মধ্যে দিয়ে যেন আমাদের জীবনটাকে পরিবর্তন করে দেন কোরআনের মাধ্যমে যেন আমাদের জীবন সুখী সমৃদ্ধশালী জীবনে পরিণত হয় কোরআনের মধ্য দিয়ে যেন আমরা মানব সভ্যতার একদম সর্বোচ্চ আসনে সমাসীন হতে পারি কোরআনের দ্বারা আমরা যেন দুনিয়াতে মাথা উঁচু করে দাঁড়াতে পারি কোরআনের মাধ্যমে যেন সারা দুনিয়াকে যেন আমরা জয় করতে পারি কোরআনের মাধ্যমে আমরা যেন কবরে আমাদের যেন সুন্দর বিছানা হয় কোরআনের মাধ্যমে যেন আমরা জান্নাতুল ফের দাওসের মেহমান যেন হতে পারি আমিন ইয়া ওরব্বালা আল সম্মানিত দর্শক ভাই বোনেরা আমাদের আলোচনা শুরু হচ্ছে তওবা সংক্রান্ত আলোচনা এবং সোরাতুন্নে সার বাস নম্বর সেভেনটিন সতেরো নম্বর আয়াতে আল্লাহ তা তাওবার কথা বলছেন এবং আঠারো নম্বর আয়াতেও কন্টিনিউ করছে আমরা আয়াতগুলো তেলাওয়াত করি দেখি কতটা তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন আলোচনা করার আল্লাহর তৌফিক ছাড়া আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর পারমিশন ছাড়া তো আমাদের পক্ষে কিছুই করা সম্ভব না আর মিনাশ শাইতানির রাজীম بسم الله التوبه على الله للذين يعملون السوء بجهاله ثم يتوبون من قريب فاولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما وليست التوبه للذين يعملون السيئات حتى اذا حضر احدهم الموت قال اني تبت الان وللذين يموتون وهم كفار নিশ্চয়ই আল্লাহ তাদের কবুল করেন যারা যখনই অজ্ঞতাবশত অন্যায় করে বসে সাথে সাথেই দ্রুত আল্লাহর কাছে তহবা করে আর ওই সমস্ত লোকদের তওবাকে আল্লাহ কবুল করে থাকেন নিশ্চয়ই আল্লাহ সব কিছু জানেন আল্লাহ হেকমতওয়ালা ওদের তওবা তবা হিসেবে গ্রহণযোগ্য হয় না যারা অন্যায়কে করতেই থাকে করতেই থাকে করতেই থাকে অপরাধকে বাড়াতে থাকে আর যখন তাদের কোনো একজনের কাছে মরণ এসে হাজির হয়ে যায় তখন সে বলে আমি এখন তওবা করলাম আর ওদেরও আল্লাহ তহবা কবুল করেন না যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে আর এরকম লোকদের জন্য আমি নিশ্চয়ই যন্ত্রণাদায়ক আজাব তৈরি করে রেখেছি রেডি করে রেখেছি সম্মানিত ভাই ও বোনেরা তাহবার কনসেপ্ট ইসলামের মধ্যে একটা বড় কনসেপ্ট তহবার ধারণাটা এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের ইসলামের মধ্যে এই তাওবার মূল অর্থ রিটার্নিং ফিরে হল আসা আমি যেখানে ছিলাম সেখান থেকে টার্ন ব্যাক করা ফিরে আসা ফিরে কোথায় আসব। কারণ আল্লাহ আমাদেরকে যখন সৃষ্টি করেছেন তখন আমরাদের কোনো গোনা খাতা ছিল না আমরা এমন ছিলাম নিউ বর্ন বেবির যেমন কোনো গোনা খাতা থাকে না আমাদের কোনো ছিল না হলো আমাদের আমাদের অরিজিন যে নাই কোন যখন হয়ে যায় তখন ওখান থেকে গোনা ছিল না এই অবস্থায় ফিরে আসা রিটার্ন করা এটাকেই বলা হয় তাও বা শরীয়তের পরিভাষায় কোরআনের ভাষায় হাদিসের ভাষায় তাওবা বিভিন্ন জায়গাতে বলা হয়েছে তাহলে খেয়াল করে শুনবেন আপনারা মেহেরবানী করে তাওবা শব্দের শাব্দিক অর্থ হলো ফিরে আসা রিটার্ন করা যেখানে ছিলেন সেখানে ফিরে আসা কোথায় ফিরে আসবেন একজন বলবেন আমি আগেই তো গুনাগার ছিলাম ফিরে আর গুণার কাছে নও আপনি গুনাগার ছিলেন না আল্লাহ যখন আপনাকে পৃথিবীতে সৃষ্টি করেছেন আপনার ঘাড়ে কোনো গোনা ছিল না আপনি মাসুম ছিলেন আপনি নিউ বন বেবি ছিলেন আপনি নিজের ঘাড়ে নিজের গোনাকে বাড়িয়েছেন যতদিন পর্যন্ত আপনি গহন নাই ততদিন পর্যন্ত আপনার কোনো নাই আপনি দেখেন যারা ইসলাম গ্রহণ করে ইসলাম গ্রহণ করার কারণে যেই মুহূর্তে মনে করেন এই মুহূর্তে একজন নন মুসলিম একজন খ্রিস্টান ইহুদি হিন্দু শিখ যে কেউ একজন বল রসুল্লাহ কথা যখন বললো পিছনের জীবনের যত গুণা ছিল আল্লাহ সব মাফ করে দিলেন এখন এই এই লোকটা ফ্রেশ লোকটার কোনো নাই নাই একটা বিন্দু স্পট পরিমাণে এরপরে অন্যায় করতে করতে এগুলো স্পট হয়ে যায় ঠিক আমরাও যেদিন বালেগ হয়েছি সেই দিন থেকে যে অন্যায় করেছি এগুলো আমাদের আমল নামায় জমা হতে 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 আমাদের সাদা কাপড় কালো হয়ে গিয়েছে স্পটে স্পটে দাগে 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 লাগতে 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 একদম মরিচা ধরে গেছে কাল্লা বাল তাদের অন্তরের মধ্যে মরিচা পড়ে গেছে জঙ্গার পড়ে গেছে রাষ্ট্র পড়ে গেছে সেখানে আমার ভাইয়েরা আমার বোনেরা তাহলে তওবা শব্দের শাব্দিক অর্থ হলো ফিরে আসা ফিরে কোথায় আসবো ফিরে আসবো আল্লাহর কাছে ফিরে আসবো আমার গোনা ছিল না সেরকম অবস্থাতে ফিরে আসবো আর কোথায় ফেরবো সে কথা আল্লাহ বলেই দিয়েছেন দৌড়াও ফিরে আসো আল্লাহর কাছে অন্য না এই তাওবার যে কনসেপ্ট আল্লাহ রব আলিনের একটা মেহরবানি আল্লাহর একটা রাহম এবং করম মানুষের উপরে জিনের উপরে এই তাওবার সুযোগ যদি মানুষের না থাকতো তাহলে মানুষের পক্ষে সংশোধন হওয়ার কোনো পথ থাকতো না কারণ আমরা নেচারালি মানুষ আমরা ভুল করি আমাদেরকে আরবিতে বলা হয় ইনসান ইনসান যেমন সুরাতিনের মধ্যে আছে ইনসান মানে হলো মানুষ নাস মানে তো মানুষ বিশেষ করে ইনসান অনেক গ্রামারের পন্ডিত যারা তারা বলে থাকেন ইনসান নিসিয়ান থেকে আসছে আর নিসিয়ান শব্দের অর্থ হলো ফরগেটিং ফরগেট করা ভুলে যাওয়া আদম আলাইসাললাম তিনি কী করলেন তিনিও ভুলে গেলেন ফানাসি আদম আলাইহিসাললাম আমাদের বাবা তিনি ভুল করে ফেললেন হাওয়া আলাইহাসলাম আমাদের মা তিনি ভুল করে ফেললেন যেন ভুল করাটা আমাদের একটা নেচারের সাথে মিলে গেছে আমরা ভুল করি শুধুমাত্র আল্লাহ রাব্লা আল যাদেরকে ভুলের ঊর্ধ্বে রেখেছেন মাসুম রেখেছেন তারা ছাড়া আমরা যারা সাধারণ মানুষ আমাদের সবসময় ভুল হতেই থাকে আল্লাহ সুবহানাহু ওয়া আদম এবং হাওয়া আলাইহিমাস সালামের ভুলের মধ্যে দিয়ে আমাদেরকে এই কথা বুঝালেন যে তোমরাও ভুল করবে এজন্য বলা হয়েছে কুল্লু বানি আদম খাতাউন এব্রি সিঙ্গল চাইল্ড অব আদম উল বি ডুইং মিস্টেক আমাদের প্রত্যেকের ইক ভুল থাকবে হইরুল হত্যা ইনত্তাওয়াবুন আর যারা ভুল করবে তাদের মধ্যে তারাই হলে উত্তম যারা তওবা করে যারা ফিরে আসে যারা রিটার্ন করে আল্লার কাছে তারা হলো বেটার তাহলে আদম এবং হাওয়া আলাই হিমা সালামের অন্যায় হয়েছে এবং আদম এবং হাওয়া আলহিম সালাম আল্লাহর কাছে সরি বলেছেন নিজেদের জীবনকে সংশোধন করেছেন আল্লাহ কবুল করেছেন আর সে কথা শুরুতে আমরা বর্ণনা করেছি শয়তান এসে বলল যে আদম আদম হাল লা তোমাকে কি আমি এমন একটা গাছ দেখায় দিব যে গাছের ফল খাইতে পারলে তুমি জীবনে এই জান্নাত থেকে বেরোতে হবে না তোমাকে আর ওই গাছের যারা ফল খায় তারা চিরঞ্জীবী হয়ে যায় তখন আদম মনে করলো এটা তো আমি চাই জান্নাতে তো থাকতে চাই ভালো জায়গায় থাকতে কে না চাই কিন্তু বিষয়টা তো সম্পূর্ণ মিথ্যা ছিল বানোয়ার ছিল এবং উল্টা ছিল যে খাইলে বের হয়ে যেতে হবে এখন আদম সাল্লাম তো তিনি সিম্পল হাম্বল মানুষ বলছে ঠিক আছে তো ফল খেয়ে ফেলেছে যখনই বুঝতে পারলেন যে ভুল হয়ে গেছে শয়তান অশোষা দিয়ে পথভ্রষ্ট করে ফেলেছে শয়তান এরকম আমাদের মানবিক দুর্বলতার সুযোগ নেয় আপনাকে আমাকে দিয়ে হঠাৎ করে আমি করতে চাই না আমি ঘৃণা করি তারপর আমাকে দিয়ে একটা কাজ করায় ফেলে আপনাকে দিয়ে এক কাজ করায় ফেলে আমাদের হিতাহিত জ্ঞান থাকে না আমরা অন্যায় করে ফেলি কিন্তু পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট পরেই কিন্তু অন্তরে অনুশোচনা শুরু হয় আল্লাহ আমি এটা করতে চাইছিলাম না আল্লাহ আমার ভুল হয়ে গেছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও গফুর রহিম উস্তা কফিরুল্লাহ হরব্বী মিনকুল্লে দাম্বি ওয়া তু বৈ লাইহি ওয়ালা হাউলা কৌয়াতা আলিলাও ভাই ভাইরা বোনেরা যারা টেলিভিশনের পর্দার সামনে আছেন আমাদের নিজেদের জীবনের বড় বড় গুনা কথা মনে করে আপনারাও তবা করে ফেলুন আস্তা কফিরুল্লাহ হরব্বি মিনকুল্লে দাম্বি ওয়া তু বৈলাইহি ওলা কৌওয়াথা ইল্লা বিল্লা হিল আলিল আওজিম আল্লাহ তোমার কাছে তওবা করি তোমার কাছে মাপ চাই জীবনে যত গুণা সব গুণা তুমি মাফ করে দাও তুমি আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো আল্লাহ আদম এবং হাওয়া আলাইহিম আসসালাম সাথে সাথে তারা বলেন আল্লাহ উই এক্সট্রিমলি সরি আমাদেরকে শিখায় দাও আমরা কি বলবো তওবা করব কি বলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম কে হাওয়া কে শিখায় দিলেন তারা কি বললেন কলা তারা দুজনেই বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির না ওয়াতার ওয়াহেমালকুন মিনাল খশিরি আল্লাহ আমরা দুইজনেই নিজেদের নফসের উপরে জুলুম করেছি তুমি যদি আমাদের উপরে রহম না করো আমাদেরকে মাফ করে না দাও আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব প্লিজ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও তাহলে আদম এবং হাওয়া আলাই হিমদ যেমন ভাবে অন্যায় হয়েছে আপনার আমারও অন্যায় হবে কিন্তু তওবা হলো মুক্তির পথ এই মুক্তির পথ নিয়ে কথা হচ্ছে আমরা এই কথাকে কন্টিনিউ করব কিন্তু সময় হয়ে গেল খানিকক্ষণের বিরতিতে যাওয়ার আমরা অল্প সময়ের জন্য বিরতিতে যাচ্ছি বিরতির পরে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ উই আর গোয়িং ফর এ ভেরি শর্ট ব্রেক অ্যান্ড উইল বি ব্যাক ভেরি ভেরি সুন ইন ফ্রন্ট অফ টেলিভিশন স্ক্রিন আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু হিদায়াতের মূল সমভার আল কুরআন কারীম থেকে হেদায়ত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়ত পাবেন। যদি আল কুরআন থেকে যারা হিদায়াত পেয়েছে তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করেন। আসুন আল থেকে হিদায়াত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের بنیادی শিক্ষা শুধুমাত্র পিএস টিভি বাংলায়। জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমেধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা পো সাধারণ উদাহরণ প্রতি বুধবার রাত দশটায় বা সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায়

থেকে মাধ্যমে অহের মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন্লা তু আসসালাম যে জন্য ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে হয়

আসসালামু আলাইকুম আর আহমদুল্লাহ হে আবার আকাত ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ওয়েলকাম করছি ধন্যবাদ আপনাদেরকে আদম আলাইহি সালাম সাথে সাথে তিনি তওয়াবা করেছেন অন্যায় হয়ে গেছে বুঝতে এই মা হাওয়া তিনিও তাওবা করেছেন অন্যায় হয়ে গেছে বুঝতে পারে। ইবলিশ কিন্তু অন্যায় করেছিল এবং আল্লাহ যখন তাকে স্মরণ করে দিলেন যে ইবলিশ অন্যায় হয়েছে তোমার অপরাধ হয়েছে ইবলিশ অ্যারোগেন্সি দেখাইয়েছে ইবলিস এরোগেন্ট হয়ে গিয়েছে সে গর্ব অহংকার করেছে লজিক যুক্তি নিয়ে এসেছে এটাকে আল্লাহ রাবুল্লাহ আলমিন পছন্দ করেন না আপনি অন্যায় একটা হয়েছে কথা বলতে পারবেন না তা হয়েছে তো কি হয়েছে আমাদের দেশের মন্ত্রীরাও তো ঘুষ খায় তো আমি একটু খাইছি তা কি হয়েছে আমি একটু অন্যায় করছি তা কি হয়েছে আমার বড় সাহেব তো আরো অন্যায় করে আমি সিগারেট খাই তা অসুবিধা কি আমাদের দেশের অমুকেও তো সিগারেট খায় এরকম যদি আপনি করেন তাহলে আপনার মধ্যে শয়তানের ওই খাসলাত পাওয়া গেল শয়তান কি বলল যে আল্লাহ আমি আদমরে চেঁচদা করতে পারবো না পারবি না কেন এই জন্য পারবো না তুমি আমার আগুন দিয়ে বানাইছো আগুন উপরে যায় আর আদমরে মাটি দিয়ে বানাইছো মাটি মিশে যায় আদম আমারে চেষ্টা করবে আমি ওরা চেষ্টা করতে যাব কেন এরকম অ্যারোগেন্সি এরকম গর্ব অহংকার আমাদের অনেকের মধ্যে আছে আমরা অন্যায় একটা করি এবং জাস্টিফাই করি যে না যা করছি ঠিকই করছি আরো করব। আমি তার মাল ডাকাতি করে নিয়ে আসি তো কি হয়েছে ও নিজেও তো অন্যায় মাল অর্জন করছে ও অর্জন করছে তার জন্য ও কাছে জবাব দিবে কিন্তু আপনি কি জবাব দিবেন এই জন্য শয়তানের স্বভাব যেন আমরা মানুষের মধ্যে না আসে এটা খেয়াল রাখবেন শয়তানের স্বভাব আপনার মধ্যে আসলে আমার মধ্যে আসলে আমরা আর তওবা করতে পারবো না তাহলে ফান্ডামেন্টাল কথা হলো তওবা শব্দের অর্থ ফিরে আসা আমরা হিউম্যান হিসেবে মানুষ হিসেবে আমাদের তওবা অত্যন্ত জরুরি এটা আল্লাহর একটা মেহরবাণী যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন এই সুযোগকে অবশ্যই আমরা গ্রহণ করব। তওবার সুযোগ গ্রহণ করে না শুধুমাত্র ইবলিস এবং ইবলিসের যারা দোষ ইবলিস এবং ইবলিসের যারা অনুসারী তারা তওবার এই সুযোগকে গ্রহণ করে না তারা অ্যারোগেন্সি দেখায় তারা গর্ব অহংকার করে আর তারা বলে যে সো ওয়াট তা হয়েছে তা কি হয়েছে আরো হবে এদের দুনিয়া আখেরাত সব বরবাদ হয়ে যায় কাজে ইবলিসের পক্ষে যেন আমরা কেউ না যাই আপনিও না যান আমিও না যাই এজন্য যখনই কোনো অন্যায় হবে আমরা আনকন্ডিশনাল সারেন্ডার করে ফেলবো আল্লাহর কাছে আল্লাহ হ্যান্ডস আপ আমরা হাত উঁচু করে বলবো আল্লাহ সরি তুমি আমাকে সংশোধন করে দাও এটাই হলো তওবার স্প্রিট তবার স্পিরিট শুধু এটা না যে অন্যায় হলেই আপনি তবা করবেন আমাদের তবার স্পিরিট ইভেন বিগ আর ব্রড আর হাউ ইজ দ্যাট আপনার নবী আমার নবী আমাদের সবার নবী আমাদের নেতা আপনার আমার বন্ধু আপনার আমার আপনজন সাইয়েদুনা ওয়া হাবিব না ওয়া মৌলানা মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মেহরবানি করে আল্লাহ রব্বুল আলামিন তার নবীর আগের এবং পিছনের গুনা মাফ করে দিয়েছেন সুবাহান আল্লাহ বলেন সুবাহান আল্লাহ যে আল্লাহর বান্দার গুনা মাফ হয়ে গিয়েছে এই বান্দা বলেছেন যে তোমরা আল্লাহর কাছে তওবা করো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগে পরের সব গুনাহ maaf কোন গুনাহ ছিল না দে ওয়াজ নট এ সিঙ্গেল সিন অ্যাভেইলেবল এই নবীর নেচার এরকম ছিল যে তিনি দৈনিক সত্তর বার বা একশো বারের বেশি আল্লাহর কাছে তবা করতেন সুবাহান আর এই তবা করার কারণে কি হতো আল্লাহ রাবুল আলমিনের কাছে আল্লাহর নবীর মর্যাদা আরো বাড়ছে আরো বাড়ছে আরো বাড়ছে আরো বাড়ছে আরো বাড়ছে প্রতিদিন আল্লাহর নবীর মর্যাদা আল্লাহর কাছে বাড়তেছে আল্লাহ কারণ যত ভালো আমল তিনি করতেন সব এখনো কন্টিনিউ আছে তাহলে এইটা হলো আমাদের আরেকটা বিষয় আপনার অনেকে বলবেন যে না আমি তো ভালো মানুষ মসজিদের ইমাম আমি তো মোয়াজ্জিন আমি তো খতিব আমি আলেম সাহেব মানুষ আমি বক্তা মানুষ আমি তো তাহাজুদ পড়ি আমি তো তাবলিগে যাই আমি তো আল্লাহ দিনের পথে জীবন দেই আমি তো ইসলামিক কাজের সঙ্গেই থাকি সব কিছু মানার তো চেষ্টাই করি তো এত তহবর দরকার থাকি আপনার জন্য আপনার নবী হলেন আদর্শ আপনার জন্য আপনার নবী হলেন রোল মডেল আপনার নবী আপনার থেকে বেশি করতেন এমনকি নবীকে জিজ্ঞেস করা হয়েছে রসূল আল্লাহ সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম এত লম্বা সময় দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতেন হাততা তাওয়ার রমত হকদামা নবীর দুই পা ফুলে যেত মায়েশা সিদ্দিকার আদি আল্লাহ তা আল দেখে দেখে কষ্ট হতো যে আল্লাহ রসুল তো এখন বয়স হয়েছে এই বয়সকালে তিনি এরকম কষ্ট কেন করেন আর তিনি মা বললেন ইয়া রসুল আল্লাহ আলি মাতা ওখাদ গফর আলাকা মা তাখাদ্দামিনদাম বিকা ও মাতা আপনি এত কষ্ট কেন করেন অথচ রবুল্লাহ আলামিন আল্লাহ তো আপনার পিছনের এবং সামনের সব গুনা মাফ করে দিয়েছেন আপনাকে এত কষ্ট কেন করতে হবে ওয়া ইভ টু ডু দ্যাট তখন আল্লাহ নবী হেসে দিয়ে বলতেন ফোন গো আফালা কুনু আবদান সা কোরা আফালা কুনু আবদান সা কোরা ফালা কোনু আবেদান সা আইসা গো আল্লাহ আমাকে এত দিলেন এত নিয়ামত দিলেন গুনা আগের পরে সব maaf করে দিলেন আল্লাহ কি আমি শুকরিয়া জানাবো না আল্লাহ শুকরিয়া জানাবো আল্লাহ শুকরিয়া কি আমি জানাবো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তওবা করেছেন এই করেছেন এক দিনে 70 100 বারের বেশি টু থ্যাংক আল্লাহ এর জন্য আপনার যদি গুনা আপনার দৃষ্টিতে যদি মনে হয় যে গুনার কাজ আপনি করতেছেন না স্টিল আপনি আমি যেন তওবা করি আমরা জেনেছি তো বা অর্থ ফিরে আসা আল্লাহর একটা মেহরবানি যে আল্লাহ সুযোগ আমাদেরকে করে দিয়েছেন এরপর আমরা এটাও জেনেছি গুনা যদি মানুষের না হয় তাও তওবটা রিকমেন্ডেড আর গুনা তো আমাদেরকে যদি হয়ই তাহলে তো আরও আমাদের জন্য জরুরি হয়ে যায় তওবা ফরজ হয়ে যায় এখন তওবার শর্ত সরায়ত কি ওয়াট আর দ্য কন্ডিশনস অব তওবা তওবা কিভাবে করতে হয় এটাকে এরকম নাকি আপনি করলেন তওবা তওবা তাওবা তওবা আর তবা হয়ে গেলে যে লাইক দ্য কীভাবে তওবা করতে হয় তওবার জন্য সার্টেন টার্মস এবং কন্ডিশন ওলামাইক এরাম উল্লেখ করেছেন অ্যাকর্ডিং টু দিস বাস কোরআনের এই ভার্স অনুযায়ী কোরআনের এই আয়াত অনুযায়ী আল্লাহস ও ভা না হুয়াত যারা খাস আলেমেদিন আছেন তারা কতগুলো শর্ত উল্লেখ করেছেন এর মধ্যে আমি আপনাদের খেদমতে কয়েকটা উল্লেখ করব কন্ডিশন নাম্বার আপনি যদি কোনো অন্যায় করে থাকেন এই অন্যায়ের ব্যাপারে আপনার মনের মধ্যে প্রচন্ড অনুশোচনা আসতে হবে আপনি সিরিয়াসলি ফিল করতে হবে আই হ্যাভ ডান রিয়েলি হরিবল রিয়েলি টেরিবল সামথিং ভেরি ব্যাড আই ডিড আমি খুব খারাপ কাজ করেছি আপনি অ্যারোগেন্ট হতে পারবেন না দা সো ওয়াট আমি আরো করব এরকম হইলে আপনার এটা হবে না কবুল আপনি খুব সরি ফিল করতে হবে মনে মনে আপনি ব্যাড ফিল করতে হবে খারাপ ফিল করতে হবে নাম্বার 1 নাম্বার 2 হলো আপনি যে ফিলিংস যেটা ফিলিংসটাকে ফর্মালি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে বলতে হবে যে আল্লাহ আই অ্যাম এক্সট্রিমলি সরি ওয়াট আই ডিড ওয়াজ রং তুমি আমাকে মাপ করে দাও ফরমালি মাপ চাইতে হবে যেমন আদম এবং হাওয়া আলেহিমা সালাম বলেছেন তারা সোরিও ফিল করেছেন মাপও চাইছেন দুটোই একায়েতের মধ্যে পাওয়া যায় রব্বানা জলাম না আন হুসানা এটা হলো সোরি ফিল করা মনের মধ্যে অনুশোচনা আর এরপর বলছেন ও তা রহাম্না লা নাকুন নামিন আল আর যদি তুমি আমাদেরকে রহম না করো আমাদেরকে যদি মাপ করে না দাও লানা কোন মিনাল খাসের আমরা ক্ষতি হয়ে যাবে আমাদের আল্লাহ আমাদের ক্ষতির মধ্যে ফালায় না মাফ করে দাও তাহলে দুই নম্বর শর্ত হল ফরমাললি আপনি আল্লাহ সুবাহ কাছে মাপ চাইতে হবে তিন নম্বর শর্ত হল আপনি যদি কোনো মানুষের হক নষ্ট করে থাকেন এই হককে আপনি ফেরত দিতে হবে কোনো মানুষের মনে কষ্ট দিয়ে থাকেন তার কাছেও সরি বলতে হবে চার নম্বরে হলো আল্লাহর সঙ্গে আপনি ওয়াদা করতে হবে জীবনে আর এরকম কাজ আপনি করবেন না করবেন না করবেন না এটা খুব কঠিন শর্ত আর পাঁচ নম্বরের শর্ত হলো এটা আপনি আগে যেমন খারাপ কাজ করতেন তার থেকে বেশি গতিতে অল্টারনেটিভ ভালো কাজ আপনি করতে থাকবেন এই পাঁচটা মোটামুটিভাবে একটা পরিপূর্ণ তবর শর্ত হিসাবে ওলামাইকেরাম উল্লেখ করে থাকেন আমার সম্মানিত ভাই বোনেরা তবার আলোচনা অনেক লম্বা অনেক দীর্ঘ এই লম্বা এবং দীর্ঘ আলোচনা আমরা আজকের এপিসোডে হয়তো আমরা শেষ করতে পারবো না এটা শেষ করার জন্য হয়তো আমাদের আরও একটু সময়ের দরকার হবে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তবার আলোচনা নেক্সট এপিসোডেও কন্টিনিউ করবে ইনশাআল্লাহ ও আসসালামু আলাইকুম ওর হেমতুল্লাহি ওয়াবারাকাত কোসুন্ন কোরআন এর কিনে তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন জোড়া সৃষ্টি করেছে সম্মাতের 바탕। আমরা নারীকে সব ভালো উপদেশ প্রদান করে এটাই হচ্ছে বিধান। শরিয়তের নির্দেশ। নারীর মর্যাদা। ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মই নারীকে মর্যাদা দেয়নি। জাফর বিন মুহসিন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ডক্টর হাফেজ এবিএম হাসবুল্লাহ, আহমদুল্লাহ বিন মুহাম্মদ দেলবার হোসেন, জাহাঙ্গীর আলম। আল নারী পুরুষের জন্য অনুসরণীয় নারীদের জন্য নারীদের কর্মক্ষেত্র চিহ্নিত করা মানবতার অস্তিত্বের জন্য নারী এবং পুরুষের প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন প্রেমময় এবং দয়ায় সৃষ্টি করে দিয়ে সৃষ্টি করেছেন জানুন কেন মুনি প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন আলেমদের সংসর্গে প্রতি বুধবার রাত 9:30 টায় বা পুনঃসম্প্রচার সকাল 8:00 বাংলাদেশে পিএস টিভি He faces question I have is, uh, about... He listens. My question is about the beard about Imam What are the people believe in? He answers. So number one is the help of Allah. He satisfies in the light of glorious Quran and authentic hadith. If Allah helps you, believe me, you have to get successful. Catch Dr. Zakir. টু গেট কনভিন্সিং অ্যান্ড ভ্যালে ডান্স এস ডায়ল করুন ডক্টর জাকির কে প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় পাপ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়